দেড়শো বছরে পা দিল কলকাতার এই ঐতিহ্যবাহী ট্রাম আঠারোশো সালে কলকাতায় ট্রাম চলাচল শুরু হয়েছিল তবে প্রথমে ঘোড়ায় টানা ট্রাম ছিল তখন শুধুমাত্র একটা রুটি ট্রাম চলত ধীরে ধীরে পুরো কলকাতায় ট্রাম চলাচল করা শুরু হলো যত দিন যাচ্ছে আরও পরিবর্তন হচ্ছে প্রথম দিকে বেশিরভাগ মানুষ ট্রামে করেই যাতায়াত করত তবে এখন ট্রাম বেশি ব্যবহার না করার জন্য উঠে যাওয়ার কথা হয়েছিল কিন্তু কলকাতার ঐতিহ্য বজায় রাখার জন্য ট্রাম বন্ধ করা হয়নি তবে বর্তমানে শুধুমাত্র দুটো রুটেই ট্রাম চলাচল করে আর কলকাতার এই সৌন্দর্য উপভোগ করতে চাইলে ট্রামে চড়েই উপভোগ করতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড ফলো করে দিও টাটা